অ্যাক্টিং ওয়াইজ যদি দেই হয়তো 5 বা 6, হার্ড ওয়ার্কিং বা এফোর্টের জায়গা থেকে 10/10। আমার কখনোই কোনো কিছু প্ল্যানিং মোতাবেক হয় না। আমার বাসার বিড়ালরা গান শুনে মাঝে মধ্যে, প্লেনও যায় দেখি মাঝে মধ্যেই। প্লেন টেন গেলে এই শুট যখন করেন তখন ঝামেলা হয় না? হ্যাঁ, একটু তো ঝামেলা হয়, শর্টটা আবার দিতে হয়। আবার দিতে হয় মানে একটু বিঘ্ন ঘটে আর কি। ভালো লাগে বুদ্ধি প্লেন যাচ্ছে? ভালো লাগে। জার্নালিস্টরা যখন সেটে আসে তখন একটু শুট থামায় ইন্টারভিউ দিতে হয়, বাট ভালো লাগে। না এটা এটা আসলে কষ্ট লাগে, কিন্তু মনে মনে বলতেছেন কষ্ট লাগে, কিন্তু না না, গল্প একবার শুরু করলে তখন গল্পে গল্পে কথা বলতে ভালো লাগে, গল্পে কথা বলতে ভালো লাগে। আজকে কি গল্পে কাজ করছেন? আজকে নাটকটার নাম শীতল, হয়তো নাম চেঞ্জও হতে পারে, অনেক সময় হয় নাটক করার পরে শেষে নাম চেঞ্জ হয়, বাট এখন পর্যন্ত যেটা জানি শীতল নাম নাটকের। এবং এখানে আমি মুন্নি ক্যারেক্টারটা প্লে করছি, খুবই সুইট একটা ক্যারেক্টার, বস্তিতে থাকে, আর্থিকভাবে ওরকম সচ্ছল না, কিন্তু তাদের সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি, দুজন বিয়ে করেছে প্রেম করে, এবং হ্যাপি ফ্যামিলি চল মানে ওই জায়গা থেকেই দেখা যায় যে জামাইয়ের কাছে বিভিন্ন ধরনের আবদার থাকে, যে ইস যদি বাসায় একটা এসি থাকতো, মানে থাকে কিন্তু বস্তিতে, কিন্তু আবদারে শেষ নাই, যদি থাকতো, যেহেতু হাজবেন্ড এসির দোকানে কাজ করে, সো কথায় কথায় হয়তো বউ বলে ফেলছে যে সে একটু এসি থাকলে আজকে এরকম রান্না বান্না করে ঘামাতে হতো না, সো সেটা হাজবেন্ডের মাথায় রয়ে যায়, এবং সে বিভিন্ন ভাবে মানে ওটা অ্যারেঞ্জ করার ট্রাই করে আর কি, টাকা জমায় বা সব কিছু করে। তো এরকমই একটা ক্রাইসিসের মধ্যেও যে মিষ্টি একটা গল্প হতে পারে বা এরকম খুব সুইটনেস থাকতে পারে, এরকমই গল্প, এবং শেষে একটু ট্র্যাজেডি আছে, ওইটা নাটক দেখতে দেখতে বা শুটিং দেখতে দেখতে আপনারা বুঝবেন। এই আচ্ছা, এছাড়া আর কি কি কাজ করছেন? এখন তো বেসিক্যালি মোস্টলি সিঙ্গেল নাটকই করছি, হয়তো সিঙ্গেল নাটকের মাঝখানে হয়তো মাসে একবার বা 2 মাসে 1 বার কমার্শিয়ালের কাজ থাকে, মোটামুটি এর মধ্যেই আছে, কমার্শিয়ালের সাথে হয়তো ওই প্রোডাক্টের ফটোশুট থাকে, আর মোস্টলি নাটক। আচ্ছা, অনেক নাটকে আপনাকে দেখি নীলয় ভাইয়ের সঙ্গে কাজ করতে, আপনি যদি নাম্বার দেন আর কি 10-এর মধ্যে, আপনাকে কত নাম্বার দিবেন, নীলয় ভাইকে কত নাম্বার দিবেন? আমাকে কত নাম্বার দিব 10-এর মধ্যে? অ্যাক্টিং ওয়াইজ নাকি ওভারঅল? ওভারঅল, ওভারঅল অ্যাক্টিং ওয়াইজ যদি দেই হয়তো 5 বা 6। আমার কাছে মনে হয় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে, করতে করতে আরও শিখবো অভিনয় করতে করতে, বাট এমনি যদি আমি বলি যে হার্ড ওয়ার্কিং বা এফোর্টের জায়গা থেকে 10/10, মানে হার্ড ওয়ার্কিং অনেক, মানে এফোর্টের জায়গায় কোনো রকম কমতি না রাখার চেষ্টা করি। আর নীলয় ভাইকে কত নাম্বার দিব, অ্যাক্টিংয়ের জায়গা থেকে আই থিঙ্ক 10-এ 10, কারণ সে যেটা করে অনেক ভালোবেসে করে, মন নিয়ে করে, এবং যখন সেটে আমরা হাসাহাসি করি, এরকম কমেডি সিন করতে থাকি, তখন সে অনেক বেশি ওটার মধ্যে ইনভলভ থেকে কাজ করে, এবং সিন ছাড়াও দেখা যায় যে স্ক্রিপ্ট ওয়াইজ মানে ক্যারেক্টার ওয়াইজ অনেক কিছু নিয়ে আলোচনা করে, সো সেখান থেকে সে 10/10। আর এফোর্টের জায়গা থেকেও আমি বলবো 10/10, নীলয় ভাই আমার থেকে অনেক বেশি মানে আরও বেশি এফোর্ট দেয় শুটিংয়ের ক্ষেত্রে। আমাদের তো হয় কি যে আমরা যারা অ্যাক্টিং করি আমরা কিছুটা রেডিমেড পাই, রেডিমেড পাই বলতে গেলে দেখা যায় যে হয়তো গল্পটা ডিরেক্টর এসে শোনাচ্ছে, গল্পটা ভালো লাগলে হ্যাঁ বা গল্পটা ভালো না লাগলে না, কিন্তু গল্পটা রেডি হওয়ার আগে যে কয়েকবার সেশন হয়তো নীলয় ভাই করছে, কয়েকবার গল্পটা নিয়ে বসা, কিছু চেঞ্জেস আনা, ওগুলো করছে, সো সেই জায়গা থেকে অনেক বেশি এফোর্ট দেয়। এখন আমার উপরেও একটু রেসপন্সিবিলিটি মাঝে মধ্যে দিয়ে দেয় যে তুই দেখ, তুই পড়ে দেখ স্ক্রিপ্টটা কেমন, কোন কোন জায়গায় চেঞ্জ করা উচিত বা কী করা উচিত, অনেক কিছু ইনপুট আমিও দেওয়ার ট্রাই করি, কিন্তু বেশিরভাগ সময় নীলয় ভাই বেশি এফোর্ট দেয়। আপনাদের দুজনের অনেক জুটি হয়ে অনেক নাটকে আপনারা অভিনয় করেন, তো আমার এক কলিগ আছে যে বলে যে জান্নাতুল সুমাইয়া হিমি এবং নীলয় আলমগীর এরা একসাথে জুটিবদ্ধ হয়ে কেন কাজ করে, এরা কি একে অপরকে ছাড়া অভিনয় করতে পারে না, ভালো অভিনয় করতে পারে না, কেন আসলে? কেন এটা জানি না, আমি তো সবসময় যেই আমার কোয়ার্টিস থাকুক সবার সাথেই আমি 100% দেওয়ার ট্রাই করি, কিন্তু হয় কি যে দর্শকদের কাছে যে যাদের কাজ একসাথে ভাল লাগে পছন্দের জায়গা থেকে, তখন দেখা যায় ওই তাদের কাজগুলোই বেশি দেখে, আর আমি তার সাথে এমনিও নীলাভাসে শুটিং করেও প্রশংসা করতেছি তোমার, মানে কাজ করেও অনেক বেশি এনজয় করি, দেখা যায় যে অন্য আরেকজন আর্টিস্ট থাকলে অনেক সময় হয় যে খুব সিনিয়র আর্টিস্ট থাকলে অনেক জায়গায় আমার কাছে একটু মনে হচ্ছে যে এই সিনটা এরকম না হয় এরকম হলে ভালো হতো, কিন্তু সিনিয়রিটির জায়গা থেকে অনেক সময় বলা হয় না যে আচ্ছা ভাইয়া কি না কি মনে করে, কিন্তু আমাদের আমরা যখন নিজেরা নিজেরা কাজ করি দেখা যায় যে নীলয় ভাইও আমাকে বারবার বলতে থাকে যে এটা হয় না, এভাবে করিস না, এভাবে কর, আমিও বলি যে এটা কি অ্যাক্টিং করতেছো তুমি, এটা তো করছো এর আগে এরকম নাটকে, এক জিনিস আর করো না, আরেকটা অন্য কিছু করো, তো এরকম এই জিনিসটা কাজের ক্ষেত্রেও অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং ওইটাই আমার মনে হয় যে স্ক্রিনে আরো বেশি প্রভাব ফেলে এবং দর্শকরাও এই কারণে পছন্দ করে, দর্শকদের পছন্দের জায়গা থেকে আসলে একসঙ্গে কাজ করা।
সিনেমা ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ সিনেমায় এখনো ওরকম ভালো কোনো ডাক পাইনি ডাক পেলে অবশ্যই করব ওটিটিতেও সেম হয় কি যে যেই জিনিসটা আপনি সব সময় কাজ করছেন নিয়মিত সেখান থেকে বাইরে কোনো যদি কাজ করতে যান সেই জায়গায় আপনার ওখান থেকে অবশ্যই আউটপুটটা যদি বেশি না হয় আপনি সুইচ করবেন না সো সেটাই আমার ঘটেছে অবশ্যই যদি দেখি যে কোনো ওটিটিতে অনেক বেশি ভালো কোনো ক্যারেক্টার পাচ্ছি ভালো কোনো ডিরেক্টরের কাজ তখন তো অবশ্যই করব তো এর মধ্যে তো ওটিটি বেশ বেশ মানে কি বলবো বছর খানেক হয়ে গেছে আগে আমরা জি5 এর একটা করেছিলাম তো আমি আর চঞ্চল ভাই করেছিলাম গোলাম সোহরাব দজুলের তো ওইটা করার পরে ওইটা রিলিজ হয়নি ওইটার বেশ কিছু ঝামেলা হয়ে মানে ঝামেলা বলতে হচ্ছে জি5 তো যেহেতু এখন নেই সব কিছু মিলিয়ে ওইটা বাংলাদেশে আর রিলিজ হয়নি তো ওইটার পরে আসলে ওই রকম যদি কোনো ভালো কোনো প্রজেক্ট আসে তখন আবার করা হবে আর সিনেমাতে ভালো স্ক্রিপ্ট যখন পাবেন তখন আবার সিনেমাতে করা হবে এই যে এরকম ক্রাউডে আসলে শুট করা এগুলো ডিফিকাল্ট না কেন কারণ এই বস্তিতে আমি এর আগেও মানে এই জায়গাটায় শুটিং করেছি পরিচিতই কারণ আমি ওই যে ওই আন্টিদের বাসায় মানে আরে ওনারা আজকেও দেখা হওয়ার পরে কি অবস্থা কেমন আছে জিজ্ঞেস করছে নিজেদের মানুষই মনে হয় তারপর আবার শুটের মাঝখানে একটু শপিং করলাম কেনাকাটা করলাম কারণ আমরা হচ্ছে পরশু দিন সিঙ্গাপুর যাচ্ছি তো ওখানে গিয়ে আমার কাজের মেয়ের একটা ক্যারেক্টার আছে তো এই শুটের ফাঁকে হচ্ছে একটু কেনাকাটা করলাম আর কি তো সবাই অনেক আন্তরিক সবাই অনেক আদর করে সেটেও এবং এখানে যেখানেই শুটে যাই সবাই অনেক প্যাম্পার করে সো আমার কাছে কখনোই বিরক্ত মনে হয় না ভালোই লাগে দেখেন কত মানুষ জড়ো হয়ে গেছে সবাই নাটকের নাম পর্যন্ত মনে রাখে মানে মানুষের ভালোবাসা এই যে মানুষের ভালোবাসা দেখলি সেলফি তোলা বা একটু কথা বলা বা মেয়েকে দেখাবে ছবি তুলে নিয়ে গেল এরকম ভালোবাসাটা যখন পান তখন কেমন মনে হয় আসলে অ্যাক্টিং করছেন আমরাও একটা জব করছি অনেকেই অনেক জব করছে কিন্তু আপনার জবটা মানে এই যে মানুষের ভালোবাসাটা পাচ্ছেন এরকম ভালোবাসার কিন্তু কম পাওয়া যায় না এটা তো অনেক বড় আমি বলবো যে অনেক বড় প্রাপ্তি আমার জন্য এবং যারা যখনই আমাকে কেউ মানে আছে না যে একটা দুইটা সেলফি তোলার থেকে আমার কাছে বেশি ভালো লাগে যখন কেউ সময় নিয়ে আমাকে বলে আমার ওই কাজটা দেখেছে বা ইন ডিটেল বলে যে ওই অ্যাক্টিংটা বা এইটা ওই কাজটা দেখেছে ওইটা আরও বেশি এনজয় করি সো অনেক বেশি ভালো লাগে আর হয় কি যে নাটক তো হয়তো রিলিজ হয়ে গেছে আমরা শুটের মধ্যেই আছি ওই নাটকটা কয়জন দেখছে বা কেমন প্রতিক্রিয়া ওটা তো আর সামনাসামনি দেখা যায় না তো যখন সামনাসামনি বলে কি অবশ্যই অনেক যখন বের হওয়া হয় এরকম গ্রাউন্ডে যখন আসা হয় তখন আসলে টের পাওয়া যায় যে কেমন মানুষ রেসপন্স করে কেমন দেখে কেমন ভালোবাসে সিনেমাতে আপনাকে দেখতে চাই এটা আমার কথা না যারা ভক্ত আছে তারা কারণ আমাদের দেশের যারা নায়িকা আছে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি আমার কথা না এটা তো ভক্তদের কথা যে আমাদের দেশে লম্বা চৌড়া নায়িকার একটু কম তো আপনার সব কিছু ঠিকঠাক আছে সেই ক্ষেত্রে আপনি সিনেমাতে যাবেন কি না কবে যাবেন বা স্ক্রিপ্ট তো একটু আগেই বললেন ঠিকঠাক যদি পান তাহলে সিনেমায় যাবেন এগুলো তো অ্যাজ ইউজুয়াল কথা আসলে এক্স্যাক্টলি আপনার ইচ্ছে আছে কিনা সিনেমাতে যাওয়া ওই যে বললাম যে কোনো হঠাৎ করে কোনো ইউনিক কোনো গল্প চলে আসলে হঠাৎ করে করবো বাট যদি আমাকে বলেন যে মানে ইন জেনারেল এখন কি চাই কি না সিনেমায় শিফট করার বা ওরকম ওই রকম আসলে এখন মনে হয় না আমার কাছে মনে হয় এখন যেহেতু নাটক করছি আর নাটকেরও হিউজ অডিয়েন্স আছে সো নাটকই আপাতত করতে থাকি আর একটা সিনেমা যখন আমি করব এক্সক্লুসিভিটিরও একটা ব্যাপার আছে কারণ আমাকে যদি সচরাচর নাটকে দেখা যায় ফ্রিতে দেখা যায় ইউটিউবে তখন আসলে টিকিট কেটে মুভি দেখার ব্যাপারটা কতটুকু দর্শক নিবে ওটারও একটা ব্যাপার সো আমি চাচ্ছি যে মানে আমার এখন মাথার মধ্যে প্ল্যান আছে যে আপাতত নাটক করি এটাতেই হ্যাপি আছে স্যাটিসফাইড এখানেই অনেক এক্সপেরিমেন্ট করি প্রতিদিন এবং আরেকটু ভালো মতো অভিনয়টা শিখে তারপর হয়তো যদি ভালো সিনেমা আসে তখন করবো বাট এখন ওইরকমভাবেই নাই মানে ইচ্ছা ওরকমভাবে নাই যে এখনই আমাকে সিনেমায় শিফট করতে হবে বা ওরকম কোনো প্ল্যানিং নাই আর আমার কখনোই কোনো কিছু প্ল্যানিং মোতাবেক হয় না প্ল্যানিং ছাড়া যেটা প্ল্যানিং ছাড়া হয় সেটা মাশাআল্লাহ ভালো হয় প্ল্যানিং ছাড়া হওয়াটাই ভালো আপনার বিড়ালের কি অবস্থা বিড়ালরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তবে আমার বাসার সামনে রাস্তার কিছু বিড়াল আছে তারা ইনজুরড তো আমাদের একজন ভলান্টিয়ার ভাইয়া আছে রক তো ওই ভাইয়া হচ্ছে বিভিন্ন কুকুর বিড়ালদের মানে ট্রিটমেন্ট করে অন স্পট গিয়ে তো ভাইয়াকে আমার প্রায় ফোন দিতে হয় যে ভাই আমার ওই ওরিও নামের বিড়ালটা অসুস্থ হয়ে গেছে বা এই বিড়ালটা অসুস্থ হয়েছে এখানে হয়তো শুটিং করতে আসছি এখানে একটা কুকুরের পা ভেঙে গেছে বা কিছু ওইখানেও তাকে ফোন দেওয়া হচ্ছে যে এখানে এসে ট্রিটমেন্ট করে যান তো এর মধ্যেই থাকি দেখা যায় শুটও চলতে থাকে আবার আশেপাশে কুকুর বিড়াল অসুস্থ থাকলে খবরটাও নেওয়া হয় যেমন আমরা
বেশ কিছুদিন আগে পুবাইলে বাচ্চার হাউসে শুট করছিলাম। তো ওইখানে আমার একটা কুকুর আছে, মানে ওদের হাউসেরই কুকুর, আমি গেলে আবার রুটি টুটি খাওয়াই, টমি নাম। দেখলাম যে ওর এখানে মানে ঘা হয়ে গেছে, অনেক বড় ম্যাগট হয়ে গেছে। তখন রক ভাইকে আবার ফোন দেয়া, সে আবার নীল ভাই ফোন দিল, পরে চলে আসলো, ট্রিটমেন্ট করলো। তো বাসার বিড়ালরা আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ট্রাই করি যে আশেপাশে রাস্তার বিড়াল সেগুলো যাতে ভালো থাকে, ভালো থাকে। হ্যাঁ, আর আমার মাও এখানে অনেক বড় হেল্প করে, আমি তো শুটে থাকি, সো ওদের খাওয়াতে পারি না। তো আম্মু দেখা যায় যে মুরগি ভাত এগুলো রান্না করে কুকুরদের বিড়ালদের সবাইকে খাওয়ায়। ওদেরকে গান শোনান না আপনি এখন? আমার বাসার বিড়ালরা গান শুনে মাঝে মধ্যে, যখন অনেকদিন পর পর হারমোনিয়াম নিয়ে বসি, তো ওরা সবাই একটু আশ্চর্য হয়ে যায় যে আবার বের করে, মানে মানে হারমোনিয়াম তো সবসময় তো রেওয়াজ করা হয় না, তো যখনই বের করি দুইজনই একদম ড্রয়িং রুমের মধ্যে এসে মানে বসে থাকে, মনে হয় যে ওরা বুঝতেছে, গান শুনছে। কিন্তু আসলে ওই যে ওটা হঠাৎ করে হারমোনিয়াম বাজাচ্ছি দেখে খুব সারপ্রাইজ হয়ে বসে বসে শুনে ওরাও। তার মানে হারমোনিয়াম নিয়ে বসা হয় মাঝে মধ্যে? অনেক রেয়ারলি, হয়তো মাসে এক দুইবার। হ্যাঁ, আমার মনে হয় অনেক মানুষ জড়ো হয়ে গেছে, রাস্তা রাস্তা বন্ধ হয়ে যাবে, আমাদের গালি খাইতে হবে। আমরা আসলে গালি খাইতে চাই না, আমরা ভালোবাসা পেতে চাই, ভালোবাসা আপনিও পেতে চান, কারণ আপনি যে কাজ করেন, অসংখ্য ভক্ত আছে যারা আপনার কাজ ভালোবাসে, আপনাকে ভালোবাসে, সেই জন্যই এত ভিড়। তাদেরকে যদি কিছু বলতেন দর্শকদের জন্য, বলবো যে অনেক অনেক ধন্যবাদ যারা এত ভালোবাসেন, এবং যারা মানে ক্রিটিসাইজও করেন, যারা বলেন যে এই কাজটা এরকম না হয়ে এরকম হওয়া উচিত ছিল, নেগেটিভলিও বলেন, তাদেরকেও আমি অনেক বেশি সাপোর্ট করি। বিকজ আসলে না বললে হয়তো নিজের জায়গা থেকে অনেক সময় ক্যারেক্টারগুলো একই রকম হয়ে যায়, ঝগড়াটা হয়তো একই রকমই হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি সবগুলো ফিডব্যাকই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, যারা অনলাইনে ফিডব্যাক দেয় বা সামনাসামনি বলে, সবই অনেক বেশি ভালোবাসি, এবং সবার ভালোবাসা তো অবশ্যই অনেক বেশি আমি লাকি পেয়ে। সো সবসময় সাপোর্ট করবেন, ভালোবাসবেন, দোয়া করবেন। একেবারে দেখছেন ভিড় লেগে গেছে।